আসসালামু আলাইকুম, আমি লায়লা সুলতান আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি, এই যে সকালে নাস্তার পর ঘরবাড়ি গুছিয়ে নিচ্ছি। বেডগুলো গুছিয়ে নিলাম। এই পাপোশটি আমি উল দিয়ে বানিয়েছি। ঘরবাড়ি ক্লিন করে পাপোশ বিছিয়ে দিলাম। এখন কাপড়গুলো গুছিয়ে নেব। আসলে দিনের একটি নির্দিষ্ট সময়ে এই কাপড় গুছানো কাজটি করতে হয়, কারণ কোনো কারণে যদি একদিন কাপড় গুছানো না হয় তাহলে পুরো বাসাটায় যেন এলোমেলো লাগে। আমি কিছু কাপড় হয়েছিল সে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কাপড়গুলো গুছিয়ে আমি ভাগে ভাগে আলাদা আলাদা করে রাখবো। এই মোজাগুলো আমি জোড়া মিলিয়ে এভাবে গিরা দিয়ে রাখি, তাহলে জোড়া সহ খুঁজে পেতে সুবিধা হয়। মুসা বাবা বলল আম্মু চলো ছাদে যাই। আমিও ভাবলাম ছাদে যাই তাহলে একটু শাক নিয়ে আসব, আজকে দুপুরে শাক রান্না করব। এই যে ছাদে আসলে আসলে ভালো লাগে, গাছগুলা দেখলে কত বড় হয়েছে শাকগুলা। আমি এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি এই মিষ্টি আলু শাক সম্পর্কে। এখন আমি মিষ্টি আলু শাক কেটে নিচ্ছি। এই শাকগুলো এতটাই সতেজ এবং ফ্রেশ, রান্না করতে খুবই কম সময় লাগে এবং খেতেও খুবই টেস্টি। এর স্বাদ অনেকটাই কলমি শাকের মতো। এই যে আমি কিচেন ছাদের থেকে কিচেনে এসে শাক ভাজি এবং ডাল রান্না করে নিয়েছি। এখন রান্না করব রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছের গাগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে মাছের ভিতর তেল মশলা ভালোভাবে ঢোকে এবং মাছটি টেস্টি হয়। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি।
তেলটি গরম হয়ে গেলে আমি মাছটা ছেড়ে দেব। এবং মাছটা আমি শ্যালো ফ্রাই করে নেব। আমরা জানি যে সি ফিশগুলো ডিপ ফ্রাই করলে ভিতর থেকে তেলগুলো বেরিয়ে যায় এবং মাছটা শক্ত হয়ে যায়। যদি আমরা শ্যালো ফ্রাই করি তাহলে মাছের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। এভাবে আমি মাছগুলো এপাশ ওপাশ করে ফ্রাই করে নিচ্ছি। বাকি মাছগুলাও আমি এভাবেই হালকা ভেজে নেব। ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কালার চেঞ্জ হলে আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট ও আদা পেস্ট। আমি একটু তেলে মশলাটা কষিয়ে রসুন মশলাটা কষিয়ে নেব যাতে আপনার রসুনের এবং কাঁচা গন্ধটা, যেটা মশলার কাঁচা গন্ধটা চলে যায়, এই জন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এরপর পানি দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এবার মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব। এই মশলাটা ভালো করে কষিয়ে নিলে তরকারির কালারটাও অনেক সুন্দর আসে। এবার আমি মাছের টুকরোগুলো দিয়ে দেব এবং এপাশ ওপাশ করে মশলাগুলো মাখিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি ক্লিক করুন যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন আমি মাছগুলো আলগা করে একটু পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেব, এপাশ ওপাশ করে উল্টিয়ে দেব। এবার তরকারিটি ফুটে উঠলে আমি একটু ঝাঁকা দিয়ে দুই হাতল ধরে একটু ঝাঁকিয়ে নিব যাতে নিচে ধরে না যায়।
এবার আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। টমেটোর টুকরোগুলো আমি মাছ নামানোর অল্প কিছুক্ষণ আগে দিয়েছি, যাতে একেবারে গলে না যায়, তরকারির মতো হয়ে থাকে। এবার দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতার ফ্লেভারে আসলে যে কোনো তরকারি অসাধারণ হয়ে ওঠে। নামানোর আগে কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এই তো তৈরি হয়ে গেছে আমার রূপচাঁদা মাছ রান্না, টমেটো ও ধনে পাতা দিয়ে। এই যে দুপুরের খাবার, মুসা, নুহু, ঈসা বাবা খেতে বসেছে। আমার বড় বাবা মাছ খুবই পছন্দ করে, কিন্তু নুহু ও ঈসা ওদেরকে মাছ বেছে দিতে হয়, ওরা নিজেরা মাছ বেছে খেতে পারে না। আর এই যে বিকেলবেলা ছাদে এসেছি, আপনাদের সাথে আগেই শেয়ার করেছি যে বিকেলবেলাটা গাছপালা আর সাথে কাটাতে আমি পছন্দ করি, ভালো লাগে আসলে ছাদে আসলে। এই যে আমরা যে মিষ্টি আলু লাগিয়েছিলাম, হঠাৎ করে দেখি যে গাছের গোড়ায় আলু দেখা যাচ্ছে, এবং আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি এবং আমার সাহেব দুজন কোনো রকম গ্লাভসের তোয়াক্কা না করেই মাটিতে হাত লাগিয়ে আলু খোঁজা শুরু করেছি। এবং একটার পর একটা যখন আলু পাওয়া যাচ্ছিল, খুবই ভালো লাগছিল আসলে। আগে কখনো এভাবে আলু আমি দেখি নাই। আমি আগেই বলেছি যে লকডাউনের সময় আমরা যে আলু কিনেছিলাম, সেখানে একটি গাছ আলুতে গাছ হয়েছিল, এবং সেটাই আমরা টবে লাগিয়েছিলাম। আর সেখান থেকে ডাল ভেঙে ভেঙে অন্য টবগুলো তো লাগানো হয়েছিল। মাত্র 2-3 মাসে নিচে যে এত বড় বড় আলু হতে পারে, এটা আমাদের কল্পনায় ছিল না। দেখেন, গোড়া দিয়ে আলু দেখা যাচ্ছে। এই টবগুলোতে শাক কম, বিধায় আমরা এই টবগুলোর থেকে আলুগুলা তুলে ফেলছি। এই দেখুন কত বড় আলু। আমি এবং আমার সাহেব এভাবে আলু খুঁজে খুঁজে বের করছিলাম, ভেঙে যাচ্ছিল আসলে আলুগুলা তোলার সময়, মাটিগুলো অনেক শক্ত ছিল। এই যে এই আলুটাই মূল আলু ছিল, শিকড় সহ, দেখুন এটা ভিতরের ছোট আলু। আর যে আলুটা আমরা লাগিয়েছিলাম সে আলুটা, এই যে এইটা কত বড় হয়েছে। এই যে আর একটা আলু। এভাবে একটার পর একটা দুইটা টবে আমরা অনেকগুলো আলু পেয়েছিলাম। এটা অনেক মজা লাগছিল, বিধায় আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছিল বন্ধুরা আমার আজকের পরিবেশনা। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই বিদায়, খোদা হাফেজ।